বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে লঘুচাপ ফলে 48 ঘন্টা মধ্যে লঘুচাপ পশ্চিমমুহা হয়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও বিহার মধ্যে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রভাবে আসন্তা 48 ঘন্টা মধ্যে ওড়িশার অধিকাংশ স্থানে হালুকারু মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ গোটি দুইটি স্থানে প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঝারসুগুড়া বরগড় সম্বলপুর বলাঙ্গীর ও নুয়াপড়া আদি জেলার গোটিয়ে দুইটি স্থানে প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে সেপরি 31 তারিখ সুন্দরগড় দেবগড় ও কেউঁঝর কিছু কিছু স্থানে মধ্য প্রবল বর্ষা হয়ে পারে এণু এই দুই দিন উপরোক্ত জেলাগুড়ে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র এতেসহ এই 48 ঘন্টা মধ্যে রাজ্যের অবশিষ্ট জেলাগুড়ে হালুকারু মধ্যম ধরনের বর্ষা হয়ে পারে সম্ভাবিত প্রবল বর্ষা প্রভাবে কিছু জেলার তলিয়া অঞ্চলে সাময়িক জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর কুযাই কবিতা স্বাই আমার রিপোর্টর বাবদ আলোচনা আমার সাথে লাইভ যোড়ি কবিতা লঘুচাপে লঘুচাপ প্রভাবে আপনার দেখবে লগাতার দুই রু তিন দিন হল রাজ্যের বর্ষা আরম্ভ হয়ে যাই কেউ কেউ জেলা কোণ সব ওয়ার্নিং রয়েছে আ যদি সম্ভাব্য বন্যা পরিস্থিতি উপুজে যেহেতু তলিয়া অঞ্চলগুড়ে পা জমি পারে কোণ এনে কোণ প্রস্তুতি সব রয়েছে এবং অপডেট কোণ বর্তমান সময় নিহত ভাবে নিবেদিতা যদি কহবা কি উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ বর্তমান যে বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলের সক্রিয় রয়েছে এবং এসহ গোটে ঘূর্ণিবলয় বায়ুমণ্ডলর মধ্যভাগকে ব্যাপিছে যা কি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহার দিয়ে অতিক্রম করার সূচনা রয়েছে যেহেতু যা যেপর লঘুচাপ সক্রিয় রয়েছে সেই উত্তর ওড়িশার বিভিন্ন জেলার অর্থাৎ আমি কহিপার যে ছটি জেলাকে ওয়ার্নিং দিয়ে যাই আজ ইয়েলো ওয়ার্নিং সেই সব জেলাগুড়ি হল নুয়াপড়া ঝারসুগুড়া সুন্দরগড় সম্বলপুর বরগড় বলাঙ্গীর ইত্যাদি জেলাকে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই প্রবল বর্ষা নেই আসহ কিছু জেলার হালুকারু মধ্যম ধরনের বর্ষা হওয়ার সূচনা দিয়েছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ পক্ষর যদি কহ সকাল আরম্ভ হয়ে যাই ভুবনেশ্বরের মধ্যে বর্ষা আরম্ভ হয়ে যাই ঝিপঝিপ বর্ষা সাংকু কোহলা পাগ রয়েছে যেহেতু লঘুচাপ সক্রিয় রয়েছে এইভাবে স্থিতি উপজুচি আর যদি কহবা কি যে সতর্ক সূচনা তলিয়া অঞ্চলের যে অধিবাসী রয়েছে সে সতর্ক সূচনা জারি করা যাই কিন্তু বর্ষা লাগি রহলে বিশেষ করে তলিয়া অঞ্চলের পা জমে যাতায়াত গমনাগমন করা যে সমস্যা উপজি থাকে সেই সতর্ক রহবা সহ কেউভাবে ভাবে জল নিষ্কাশন করা যাব সেই গুরুত্ব দেওয়া পাণিপাগ বিভাগ পক্ষর কুযাই আর যদি কহবা মৎস্যজীবী মানুষ ওয়ার্নিং রয়েছে যে যেহেতু ওড়িশা উপকূল এবং বঙ্গোপসাগর যে বঙ্গোপসাগর ভিতরক মৎস্যজীবী মানুষ নযাওয়া বারণ করা যাই কাহি না পবনর বেগ অধিক রহব বলে যা কুযাচ্ছি 50-60 কিলোমিটর পবনর বেগ বহার সম্ভাবনা রয়েছে সেই মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরক নযাওয়া বারণ করা যাই এস যেমি কহি রাখলে কি ছটি জেলাকে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই সেই যে প্রবলর অতি প্রবল বর্ষা হওয়া নিয়ে সূচনা রয়েছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ ভাবে কবিতা যে লঘুচাপ প্রভাবে বর্ষা লগাতার তিন দিন ধরে বর্ষা জারি রয়েছে এবং আপনার যেমনি কৌলে অধিকাংশ জেলা ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই বিশেষ করে তলিয়া অঞ্চলগুলিতে পা জমিবার আশঙ্কা রয়েছে এখানকার লোক সচেতন রাখা কুযাই এবং পাণিপাগ বিভাগ সতর্ক করাইছে বহুত বহুত ধন্যবাদ কবিতা সহ আমার রিপোর্টর সদাশক আমার সহ লাইভ যোড়ি এবং পাণিপাগ সম্পর্কিত অপডেট দেখ